মঙ্গলবার থেকে শুরু হবে বিপিএল এর ঢাকা পর্বের লড়াই। এবারের আসরে ঢাকার জার্সিতে খেলছেন তাসকিন আহমেদ। সেই দলের কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, পেসার তাসকিনের টেস্ট থেকে বিশ্রাম ইতিবাচক। এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিদেশি রিক্রুট নাজিবুল্লাহ জাদরান বলছেন, মিরপুরের উইকেটে 150-160 রান তাড়া করা কঠিন। বিপিএল এর 7 দলের মধ্যে 6 দলের দেশি কোচ, ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হলেও মাঠে তাদের সম্পর্ক দারুণ। মিরপুরের একাডেমি মাঠে ঢাকার দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজনের সঙ্গে চট্টগ্রামের কোচ তুষার ইমরানের এই খোঁজ গল্পই বলছে সেটা। বিপিএল এর পয়েন্ট টেবিলের তলানির দল ঢাকা, বোলিংটা মোটামুটি হলেও ব্যাটিং এ ঢাকার জার্সিতে আলো কাটতে পারছেন না কেউ। টিম নিয়ে সুজন জানালেন নিজের ভাবনা। খেলা তো হার জিত আছে, অবশ্যই ভালো, বাট যেভাবে আমরা হারছি দ্য প্রসেস ওয়াজ নট গুড অ্যাট অল। ইভেন কুমিল্লার ম্যাচেও আমরা যে ম্যাচে আমাদের অনেক বড় ব্যবধানে জেতা উচিত ছিল, মানে ফার্স্ট উইকেট পার্টনারশিপ ওয়াজ 100, ওইখান থেকে আমরা স্ট্রাগল করে ম্যাচটা জিতেছিলাম। বাট তারপর চিরঙের সাথে হ্যাঁ হয়তো বা টস একটা ফ্যাক্টর ছিল, বাট তারপরেও আমি মানে এক্সিগুলাকে এক্সকিউজ হিসেবে নিতে চাই না। আমি মনে করি যে আমরা ভালো উইকেট খেলিনি আসলে, বিশেষ করে আমাদের ব্যাটসম্যান আমাদের লেট ডাউন করছে খুব বেশি। রাজধানীর দলটির হয়ে এবারের বিপিএল খেলছেন তাসকিন আহমেদ, যদিও এদিনের অনুশীলনে ছিলেন না তিনি। টেস্ট থেকে তাসকিনের বিশ্রাম চাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন ঢাকার কোচ। এখানে আমরা নতুন একটা ছেলেকে এক্সপোজার করতে পারি, সেখানে তাসকিনকে না খেলানোটাই আমার মনে হয় ভালো, যে ওকে আমরা ইম্পর্টেন্ট সিরিজগুলা ওয়ার্ল্ড কাপের মতন জায়গা বড় আসর এই জায়গাতে তাসকিনকে আমরা মানে আমরা যদি ফিট তাসকিনকে পাই, ফিট তাসকিন থাকলে বাংলাদেশ অথবা তাসকিন ম্যাচ জিতে অনেক ম্যাচে জিতে সহজতা করবে আসলে। মাঝারি মানের দল গড়েও মাঠে সাফল্য পাচ্ছে চট্টগ্রাম, 6 ম্যাচে 4 জয় সেটি প্রমাণ করে। সেই দলের ক্রিকেটার নাজিবুল্লাহ জাদরান জানালেন, ঢাকার উইকেটে 150-160 রান ম্যাচ জয়ের জন্য যথেষ্ট। ঢাকার উইকেট একটু স্লো, ব্যাটে বল দেরিতে আসে, এখানে আমি অনেক ম্যাচ খেলেছি, উইকেট থাকলে রান আসবেই, 150-160 রান করলেই প্রতিপক্ষকে চাপে রাখা সম্ভব। সোমবারও নেই বিপিএল এর কোনো ম্যাচ, মঙ্গলবার থেকে আবারও মাঠে গড়াবে দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সবচেয়ে বড় আসর। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।